ডাকগুলো থাকে ওগুলো অনেক কিউট লাগে, যখন লাইট পড়ে ওই পশমের উপরে তখন লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করুন, এগুলো ইনকিউবেটরের মাধ্যমে এবং মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আজকে আপনারা দেখতে পারবেন আমার এখানে সবচেয়ে বড় মুরগি, সেটা হচ্ছে যে লাইট ব্রাহামা মেল যেটা আছে ওইটা অনেক বড় এবং খুবই কিউট। দেখুন ওইদিকে ফিরে আসে, এগুলো ডিম পাড়তেছে। তো এগুলো ডিম পাড়তেছে যে আমি কি এগুলো রানিং নিছি নাকি বাচ্চা থেকে লালন পালন করছি সেটা বলি। এগুলো আমি বাচ্চা থেকে লালন পালন করছি। যে মেলটা দেখতে পাইতেছে, মেলটা আমার ইনকিউবেটর থেকে ফুটছে এবং এটা লালন পালন করছি, পরবর্তীতে একটা ফিমেল নিয়ে আসছি। যখনই বুঝতে পারছি যে আমার কাছে মেল আছে ফিমেল দরকার, তখনই ফিমেল নিয়ে আসছি, বাচ্চা অবস্থায় নিয়ে আসছি। পরবর্তীতে 6 মাস লালন পালন করছি, এর পরবর্তীতে ওরা ডিম দেওয়া শুরু করছে। এই যে দেখুন ডিমগুলা, আর ফিমেলটা সামনে এসে দাঁড়ায় আছে, ডিমটা যেন না নিতে পারি। আর এখানে আরও অনেক শৌখিন মুরগি আছে, ওগুলোও দেখাবো আজকে আপনাদেরকে। খুবই কিউট, খুবই ভালো। আর এগুলো সেট আপগুলো বড়ো হয়েছে, কারণ হচ্ছে যে এগুলো উপরের সেট আপ সেই জন্য, আর নিচের সেট আপগুলো হচ্ছে যে একটু ছোটো টাইপের, মানে উপর দিক দিয়ে একটু ছোটো। ওগুলো হচ্ছে যে পরে তৈরি করছি সেই জন্য। ওদের সেট আপ যদি ভালো থাকে সেটাই সুবিধা আল্লাহর রহমতে। তো দেখুন এইখানে ডিম সংগ্রহ করব আজকে, যেই যে মুরগির ডিম আজকে পারছে ওগুলো সবগুলো সংগ্রহ করব, এবং কতগুলো ডিম আমি সংগ্রহ করি প্রতিদিন সেটা আজকে বলবো আপনাদেরকে। আর আল্লাহর রহমতে শৌখিন মুরগির ডিম কয়টা, তারপরে ব্রাহামার ডিম কয়টা, ফিসেটের ডিম কয়টা, এগুলো সব ভাজে ভাজে দেখাবো আপনাদেরকে। তো ব্রাহামারটা কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর মেলটা সবসময় বসে থাকে বেশি, কারণ হচ্ছে যে ও ওজন বেশি সেজন্য। এদের বাচ্চা ফুটছে অলরেডি একটা, ওইটা ইনকিউবেটর থেকে আমি বুডাইট দিয়ে দিছি, হোয়াইট কালার, সম্পূর্ণ হোয়াইট কালার হয় পরবর্তীতে। গালের নিচে এবং ঘাড়ের নিচে যেই দাগগুলো থাকে ওগুলো চলে আসে কালো কালো, সাদা সাদা, ফুটফুটে রঙের মাশাল্লাহ। এই যে দেখুন যেটা বলতেছি ওইটা, ওই যে দেখুন ব্রাহ্মা মেলটা, ফিমেলের ঝুটিটা থাকে নিচে নামানো এবং মেলের ঝুটিটা থাকে উপর দিকে উঠানো আল্লাহর রহমতে। দেখুন আর এগুলোর পুরো নখ পর্যন্ত পশম থাকে মাশাল্লাহ। এই যে দেখুন নড়াচড়া করতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন এটা হচ্ছে যে ব্রাহ্মার ডিম, ব্রাহ্মার ডিম হচ্ছে যে লালের মধ্যে একটু সাদা সাদা কালার চলে আসে, আর এটা বীজ ডিম আল্লাহর রহমতে, কারণ হচ্ছে যে এটা দেখেই বোঝা যাচ্ছে ইনশাল্লাহ ইনকিউবেটরে দিলে ফুটবে, আল্লাহর রহমতে ইনকিউবেটরে দিব। আর এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ফার্মি মুরগি, ফার্মি মুরগি থেকে কয়টা ডিম পাই। মাঝখানে ওরা ডিম দেওয়া বন্ধ করছিল, আজকে সর্বপ্রথম ডিম পাচ্ছি, ওইটা দেখাবো আপনাদেরকে। তো আমার কাছে যত রকম মুরগি দেখতে পারবেন সবগুলো আমার ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো এবং ওগুলো বড় হওয়া আল্লাহর রহমতে। তো এখানে যেগুলো দেখতে পাইতেছেন ফার্মি মুরগি, এগুলাও সেম টু সেম। এগুলো আজকে 3টা ডিম দিছে, সকালে 1টা ডিম দিছে, সকালের ডিমটা সরে ফেলছি, আর দুপুরের ডিমগুলো এখন সরাবো। দুপুরে খাবার দাবার দিই এবং ওরা ডিম পারলে ওগুলো সরে ফেলি, নয়তো বা ভেঙে ফেলবে সেই জন্য। যাক আল্লাহর রহমতে আজকে 3টা ডিম দিছে, মাঝখানে গ্যাপ দেওয়ার পর আজকে আবার ডিম দেওয়া শুরু করছে। তো আমার এখানে টোটাল আছে 6 পিস ফিমেল, 1 পিস মেল। আপনারাও স্বল্প জায়গায় এভাবে শৌখিন মুরগি রাখতে পারেন এবং ফার্মি মুরগি রাখতে পারেন। ফার্মি মুরগি হচ্ছে যে অনেক কিউট একটা মুরগি, ওদের পুরো গায়ে হচ্ছে যে পশমগুলো হচ্ছে যে ফোটা ফোটা দাগ, এবং ঘাড়ের দিকে যেই হোয়াইট হোয়াইট দাগগুলো থাকে ওগুলো অনেক কিউট লাগে, যখন লাইট পড়ে ওই পশমের উপরে তখন একটু জ্বলে জ্বলে উঠে। দেখুন এই যে দেখুন এটা হচ্ছে যে মেল, একটা মেলই যথেষ্ট 6টা মুরগির জন্য, 10টা মুরগির জন্য একটা মেলই যথেষ্ট, কারণ হচ্ছে যে এগুলো রানিং বেশি হয় আর খুবই হিটে চলে আসে সেই জন্য। আর ডিমগুলো সংগ্রহ করি তারপর দেখাচ্ছি। এই যে দেখুন যেটা বলছি সেটা হচ্ছে যে ফার্মি মুরগির 3টা ডিম পাইছি, এগুলোর ডিমগুলো গোলাকার থাকে। আর এটা হচ্ছে যে কবুতর রুম, কবুতর রুমের মধ্যে মুরগিগুলো লালন পালন করি একটু ভালো থাকে সেই জন্য। এখানে রাখাটা খুবই রিস্ক, কারণ হচ্ছে এখানে ইঁদুর বেশি আসে সেই জন্য। আমি অতি তাড়াতাড়ি ওদের জন্য নতুন সেট আপ করবো, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর এখানে 3টা ডিম সংগ্রহ করছি, আর একটা বাসায় আছে, কিছুদিনের মধ্যে ইনকিউবেটারে সব ডিম বসাই দিব। তো কী কী ডিম বসাবো সেটা দেখাবো ভবিষ্যতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সেটা দেখার জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মুরগির ঝুটি হচ্ছে যে একবারে মেলের মতো, কিন্তু এগুলো মেল না, এগুলো ফিমেল। মেলের ঝুটিটা হবে যে একবারে সোজা টাইপের এবং দাঁড়া করানো স্টাইলে থাকবে, আর ফিমেলের ঝুটিগুলো দেখুন সোজা টাইপের কিন্তু কাত হওয়া ছোটো টাইপের। এগুলা ফার্মি মুরগির এই অবস্থায় থাকে। অনেকগুলো আছে যে সোনালী মুরগি, সোনালী মুরগিগুলারও আল্লাহর রহমতে এভাবেই থাকে, ঝুটিগুলো একটু বড় থাকে এবং কাত হয়ে থাকে। আর ফার্মি মুরগি যখন একসাথে বেশি লালন পালন করা হয় তাহলে ওদের ঠোঁটগুলো কেটে দিতে হয়, নয়তো বা ডিম খেয়ে ফেলে সেজন্য আমি ওদের ঠোঁট কাটি নাই, কারণ হচ্ছে যে আমার কাছে 6 পিস ফিমেল, 1 পিস মেল। তো 6 পিসের মধ্যে কয় পিস ডিম পাই সেটা বলি আপনাদেরকে, 6 পিসের মধ্যে আল্লাহর রহমতে পাই যে প্রতিদিন 5টা করে ডিম, ধরেন 100%-এর মধ্যে পাচ্ছি যে 90% ডিম।
আর 1% পাচ্ছি না, ওইটা পারে হয়তো একদিন পর পর পারে, কারণ হচ্ছে যে এগুলো সবগুলোর বয়স একই কিন্তু আগে পরে করে বড় হয়েছে সেই জন্য। ফার্মি মুরগি যে মিলটা আছে ওইটা কত কি উঠ লাগতেছে দেখতেই পারতেছেন আপনারা মাশাল্লাহ। তো এই যে দেখুন আমার সেকেন্ডবার যে এই ডিম দিছে ফ্রিসেনগুলা, ওই ফ্রিসেনগুলো হচ্ছে যে এখানে, তো এখানে আজকে ওরা ডিম দিছে, এখানে অ্যাভেলেবেল ডিম দিচ্ছে ওরা, একটা করে প্রতিদিন ডিম পারতেছে দেশি মুরগির মতো। এগুলো হচ্ছে যে রিংনেক ফ্রিসেন, রিংনেক ফ্রিসেনগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং 6 থেকে 7 মাসের মধ্যে ওরা ডিম পাড়া শুরু করে, রানিং হয়ে যায়। তো রানিং হয়ে গেলে ডিম পারলে ওগুলা ডিম বসাইতে পারবেন, আর এগুলার ডিম কতদিনে ফুটে সেটা বলবো একটু পরে। আর এই যে দেখুন ফিমেলের কালার মেলের কালার আলাদা হবে সম্পূর্ণ, মেল হবে যে অনেক কিউট, আর ফিমেলের কালারটাও কিউট কিন্তু অল্প কিউট। যাক মাশাল্লাহ এখানে সবগুলো থেকেই ডিম পাচ্ছি, আর একটা থেকেও ডিম বাকি নেই, কিন্তু সিল্কি থেকে ডিম পাচ্ছি ওগুলো জমতেছে না, সবগুলো থেকে আল্লাহর রহমতে ডিম পেয়ে গেছি, জাপানিজ ব্যান্থাম তারপরে শেরেমা অন্যান্য সবগুলো থেকেই। তো মুরগি সবগুলো একসাথেই রাখছি, আর এখানে যদি নতুন কোনো প্রাণী আনি জায়গা নাই সেজন্য আনতে পারতেছি না, ইনশাল্লাহ সেট আপ করার পর আনবো, আপনারা দোয়া করবেন এবং আমি আশায় আছি আল্লাহর উপর ভরসা করি করতেছি, তো দেখা যাক কতটুকু আগায়। আল্লাহর উপর ভরসা করলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক বড় হয়ে যাবে, অনেক বড় সেট আপ হয়ে যাবে এবং অনেক নতুন নতুন প্রাণী আসবে, আর খুব ভালো মতোই দেখাতে পারবো। আর এগুলাকে আপাতত আমি এখানে মাঝে মধ্যে ছেড়ে দিই, কারণ হচ্ছে যে ওরা একটু হাঁটাচলা করতে পারে সেজন্য, আর মেটিংটা করতে পারে। এখন যে কেসটা দেখাইছি এবং ফ্রিসেনটা দেখাইছি ওইটা থেকে ডিম সংগ্রহ করে ফেলছি, দেখুন একবারে সম্পূর্ণ নীল কালারের ডিম। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন এই ডিমের ব্যাপারে, এই ডিম সম্পর্কে আমি অনেক কথা বলছি, আর এগুলো কতদিনে ফুটে এখনই বলবো। এখানে হচ্ছে যে আমার প্রথম রিংনেক ফ্রিসেন ডিম দেওয়া সেই পেয়ারটা, যাক মাশাল্লাহ এই যে দেখুন মেলটা সামনে আছে আর ফিমেলটা পিছনে আছে, ওরা মাঝখানে রেস্টে চলে গেছিলো, মাঝখানে কোনো ডিম দেয় নাই, তো আজকে থেকে আবার ডিম দেওয়া শুরু করছে, দোনোটা ডিম দিতেছে সেই জন্য দেখাইতে পারছি। আর এখানে ডিম অ্যাভেলেবল পাচ্ছি, এদেরকে শুধু আপনি খাবার দাবার এবং খুব ভালো মতো রাখলে, খুব কেয়ার করলে ওদের কাছ থেকে ডিম পাওয়া একদমই সহজ, কোনো কঠিন বিষয় নয়। এদের ডিমগুলো আল্লাহর মতে ফুটে যে 24 থেকে 25 দিনে, আমি 21 দিন পর্যন্ত লাড়াচাড়া করি ম্যানুয়াল ইনকিউবেটারের মধ্যে, পরবর্তী 3 দিন লাড়াচাড়া বন্ধ করে ম্যানুয়াল ইনকিউবেটারে আটকাই দিই, তারপরে গিয়ে ওদের এখান থেকে বাচ্চা বের হয়ে যায়, যাক মাশাল্লাহ। তো এখানে যতগুলো ডিম দেখতে পাইতেছেন সবগুলো 20 ডিম, যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ, 20 ডিম তারপরে বাচ্চা আছে। আর রিংনেক ফ্রিসেন্টের বাচ্চাগুলো হচ্ছে যে হোয়াইট হোয়াইট কালারের, ডিম থেকে যখন ফুটে বের হয় তখন কোয়েল পাখির বাচ্চা যতটুকু হয় অতটুকু হয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। ডিমটা ঠোকরানোর জন্য চেষ্টা করতেছে, আমি প্রথমে ডিমটা সংগ্রহ করে ফেলি। রিংনেক ফ্রিসেন্টের 20 ডিম আছে 4 পিস, লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করুন, এগুলা ইনকিউবেটরের মাধ্যমে এবং মুরগির মাধ্যমে ফুটাতে পারবেন মাশাল্লাহ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, দোয়া আজকে জানাচ্ছি, আল্লাহ হাফেজ।